Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel Suraia Blogs. Asha kori je jekhane achen bhalo achen. Amio alhamdulillah Allahr oshesh rahmate bhalo achi. To eta hocche sokal bela. Eta ashole sokal bela bolle bhul hobe. Sokal onekta bela hoye geche. To mihrima hocche ekhono ghum theke utheni. Ami oke tolar jonno eshechi. তো দেখতেই পাচ্ছেন ওর উঠতে এখনো কতটা কষ্ট হচ্ছে কিন্তু তখন অলরেডি 10টা 10:30টা বাজে ও হচ্ছে উঠতে চাচ্ছে না তো আমিও ওকে প্রতিদিন সকাল সকাল ওঠার জন্য জোর করি না কারণ ওর তো আসলে বিশেষ কোনো কাজ নেই স্কুল নেই পড়াও নেই তাই জন্য তো আমরা হচ্ছে সবাই উঠে নাস্তা করে নিয়েছি ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর নাস্তা করে নিয়েছি কিন্তু ও এইমাত্র উঠেছে তো এখন হচ্ছে আমি ওকে ব্রাশ করিয়ে দিব তারপরে হচ্ছে ও নাস্তা খাবে তো আসলে ব্রাশটা ইদানিং আমাকে করাতে হয় না ও নিজেই করতে পারে মাশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন ও নিজে নিজে ব্রাশ করে নিচ্ছে তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে ও হচ্ছে নাস্তা খাবে তো আজকে ওকে নাস্তাটা আমি খাইয়ে দেব না ওর বাবা খাইয়ে দিবে কারণ ওকে নাস্তা খাওয়াতে প্রচুর সময় লাগে ও খুবই স্লোলি খাবার দাবার খায় আসলে শুধু ও না আমার দুইটা ছেলে মেয়ে খুবই আস্তে আস্তে খায় কেন যে এরকম হলো আমি বুঝতে পারি না তো ওরা খেতে প্রচুর টাইম লাগায় তো আরিয়ান যেহেতু নিজে নিজে খেতে পারে ওর পিছনে এখন আমার অতটা সময় নষ্ট হয় না কিন্তু মেহেরিমাকে খাওয়াতে গেলে আমার প্রচুর সময় নষ্ট হয় তো আমার তো এখন রান্না করার টাইম তাই জন্য হচ্ছে আমি ওকে আজকে খাওয়াচ্ছি না কারণ ওর বাবা আছে বাসায় তো ওকে বললাম যে বসে বসে মোবাইল তো দেখতেছো তো পাশাপাশি ওর একটু খাইয়ে দাও তো এই তো মেহেরিমা নাস্তা খেয়ে দেন হচ্ছে ওর খেলাধুলা আরম্ভ করে দিয়েছিল আর আমি হচ্ছে রান্নাঘরে চলে গেছি আমার রান্নাবান্না অন্যান্য যেসব কাজকর্ম ওগুলো করার জন্য তো আমি সব কিছু কমপ্লিট করে এসে দেখি যে আমার খাটের এই অবস্থা করে রেখেছ রান্নাবাটি করতেছেও তো এটা যে আজকে চিত্র তা কিন্তু না এটা কিন্তু প্রতিদিন ঘটে এক এক দিন এক এক খাটের উপরে এই অত্যাচারটা চলে তো আজকে হচ্ছে এই খাটের উপরে অত্যাচারটা চলছিল তো আমি দুপুরে গোসলে যাওয়ার আগে চিন্তা করলাম যে বেডশিটটা চেঞ্জ করে তারপরে ঘরটা পরিষ্কার করে নিই আসলে এখন তো বুয়া নেই কাজের জন্য তো সেই জন্য সব কাজ নিজে একাই করতে হয় আগে একটু তাও একজন একটু করে দিলে দেখা গেছে হেল্প হতো কিন্তু এখন আর তা নেই এখন হচ্ছে নিজের কাজ নিজেকেই করতে হয় আর সংসারে কোন কাজটা আসলে না করলে নয় প্রতিদিনই একই কাজ একই রুটিন আর প্রচুর প্রচুর কাজকর্ম এটা আসলে না করলেই নয় এইসব কাজগুলো তো আমি বেডশিটটা হচ্ছে তুলে নিয়েছি পুরোনোটা তুলে তারপরে হচ্ছে এখন আবার ফ্রেশ একটা বিছিয়ে দিচ্ছি তো এই তো আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে আর পাশাপাশি আমি হচ্ছে পুরো রুমের ফার্নিচারগুলো সব কিছু একটু মুছে নিব অন্যান্য রুমগুলো আমি একটু গুছিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার পর বিছানাটা এরকম হয়েছে কিন্তু আসলে এরকমটা থাকবে না একদমই না কারণ এরকমটা থাকাটাই ইম্পসিবল কারণ আমার বাচ্চারা তো আছেই ওরা আসলে নোংরা করবেই এটাই ওদের কাজ তো তারপরে হচ্ছে দুপুরে ওর বাবা একটুখানি নিচে গিয়েছিল তো ওখান থেকে আসার সময় হচ্ছে এই যে জাম্বুরা তাল আর হচ্ছে আমরা নিয়ে এসেছিল তো দুপুরবেলা হচ্ছে এইসব টক জাতীয় খাবারগুলো খেতে ভালো লাগে তো তালটা আমি এখন রেখে দিব পরেই মানে এটাকে ঠিকঠাক করব যেভাবে তালের রস নেওয়ার নিব আর এখানে আছে হচ্ছে আমরা আর জাম্বুরা তো আমি চিন্তা করলাম আমরাও থাকবে দু একদিন কিন্তু জাম্বুরাটা আমি কেটে ফেলবো আর আমারও খেতে ইচ্ছে করছিল যে একটু জাম্বুরা খাই কারণ দুপুরবেলা হচ্ছে জাম্বুরা বানানো খেতে ভীষণ ভালো লাগে অন্য টাইম ছাড়া আর কি তো আমি জাম্বুরাটা কেটে তারপরে হচ্ছে এটাকে একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিব খাওয়ার জন্য
জাম্বুরাটা হচ্ছে বেশ বড় ছিল, আমার আসলে একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল এটার খোসা ছাড়াতে বা পরিষ্কার করে নিতে। তো এই হচ্ছে জাম্বুরার চেহারা। আসলে জাম্বুরা অনেক সময় ভাগ্য ভালো থাকলে কিন্তু আরও বেশি মানে পাকা হয়, লাল লাল হয়, একদম দেখতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে। তো এই জাম্বুরাটা হচ্ছে খুব বেশি যে ভালো ছিল তাও না, আবার খুব বেশি যে খারাপ ছিল তাও কিন্তু না, ভালোই লেগেছে খেতে। তো আমি জাম্বুরার পোয়াগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তো এখন হচ্ছে আমি এটাকে একটু লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিব। তো আমি এখানে একটু শুকনো মরিচ দিব, শুকনো মরিচ ভেঙে দিব, আর এখানে গুঁড়ো মরিচ একদম সামান্য দিয়েছি, কারণ যেহেতু আরিয়ান মেহরিমা আছে ওরা একটু খাবে, তো ঝাল বেশি হলে কিন্তু ওরা খেতে পারবে না। তাই তো আমি এখন এগুলোকে একটু ভালো করে কষলে নিয়ে তারপরে হচ্ছে আমরা এগুলো খাবো। তো এই তো আমরা দুজনে খাচ্ছিলাম, এর মধ্যে আরিয়ান এসেও যোগ দিয়েছে, কিন্তু দেখা যাক এখন মেহরিমা খেয়ে কি করে। তো ও এক চামচ খেয়ে হচ্ছে ওর এই হাল, ও একদমই খেতে চাচ্ছে না আর, যে না খাবো না অনেক ঝাল। তো ফাইনালি হচ্ছে ও খায়নি, আমরা তিনজনই খেয়েছি, আরিয়ানও খুব বেশি খায়নি, অল্প খেয়েছে, আর আমি আর আমার হাজবেন্ড আমরা দুজনে যা খেয়েছি। তো আসলে জাম্বুরা মাখানোটা খেতে খুবই ভালো লেগেছিল, আমার মনে হচ্ছে মুখে এখনও পানি চলে আসছিল, কারণ যেহেতু এটা দুই দিন আগের ব্লগ তাই জন্য। তো এরপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা হচ্ছে আমি আরিয়ানার মেহরিমাকে নিয়ে পড়তে বসেছি, মানে পড়াতে বসেছি। তো ওরা দুজনে হচ্ছে, আরিয়ান তো নিজের পড়া এখন নিজে একটু দেখিয়ে দিলে মোটামুটি পারে পড়তে, কিন্তু মেহরিমাকে হচ্ছে এখন নতুন নতুন করে আমি এক একটা করে শব্দ বা বর্ণগুলা শেখাচ্ছি, শব্দ না সরি। তো প্রথমে সরেও সরেয়াগুলা মোটামুটি একটু শিখেছে, তাও সময় লেগেছে, ওরা আসলে রি লেখাতে আমার বহুত কষ্ট হয়েছে। তো যাই হোক, ও হচ্ছে মানে সরেও সরেয়া কোনোভাবে যাই একটু লিখেছে, এখন ক খ লিখে স্টার্ট করেছে, কিন্তু ক খ লিখতে গিয়ে ওর খ লেখাটা কোনোভাবে হচ্ছিল না, এই যে দেখুন ওর খ লেখার অবস্থা। তারপরও আমি বলবো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লিখেছে। তো ছোট মানুষ তো এই সামান্য কিছুক্ষণ লিখে তারপরে আবার দেখা গেছে যে শুরু করে না লিখবো না, ড্রয়িং করবো, এই করবো ওই করবো। তো ও সামান্য একটু লিখে এবার শুরু করেছে ও অন্য কিছু করবে, অন্য কিছু লিখবে, এই যে এখন এখানে এই লেখাগুলোর উপরে ও হাত ঘুরাবে বলতেছে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওর যা ইচ্ছে করে তাই করুক, এখন কি করার আছে। তো আপনারা এনজয় করতে থাকুন মেহরিমার লেখাপড়া, আর আমি বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এটা সরে, ওইগুলা সব সরে, তারপর সরে আর সরে আর। আমি সরে লেখি, আমি সরে সরে, আমি সরে লেখি, 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 আমি সরে লেখি। হচ্ছে হচ্ছে, আরে একটা বললেই হবে। তারপর আমি রাশি লেখি, আমি রাশি লেখি, আমি রাশি লেখি, আর বলবো না না। তারপর রাশির পরে দিগ্ধি,
তাহলে তো তোমার লেখা আজকের জন্য শেষ। আর কি লিখছো? ও তুমি তো এবিসিডিও লিখছো। এবিসিডি কোন পাতায় লিখছিলে? এগুলো আমি ও লিখছি, আমি পি লিখছি, আমি কিউ লিখছি, আমি আর লিখছি, আমি এস লিখছি, আমি টি লিখছি, আমি ইউ লিখছি, আমি বি লিখছি, আমি ডাব্লিউ লিখছি, আমি এক্স লিখছি, আমি ওয়াই লিখছি, আমি জেড লিখছি, আমি এক লিখছি, আমি দুই লিখছি, তিন লিখছি, চার, আমি চার লিখছি, আমি পাঁচ লিখছি, আমি ছয় লিখছি, আমি সাত লিখছি, আমি হয়েছে হয়েছে দেখি উঠো, সাত লিখছি, বুঝছি। তারপরে এখানে ক আর খ লিখছো, আর বাকি খ গুলো কোথায় যেন লিখছিলে, ট্রাই করছিলে যে, ও এখানে এখানে শিখাবো সব শিখাবো সব শিখাবো আস্তে আস্তে নিউট ফাইভ এর মতো ওই মতো না। হ্যাঁ ভেরি গুড, তুমি তো বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, ওকে।